বন্ধুরা, আমরা চলে এসেছি দেওঘর সৎসঙ্গ মন্দির। এখন বিকেলবেলা প্রার্থনার সময়, সবাই গলে গলে লোকজনরা ডাকছে প্রার্থনায় প্রাঙ্গণে সমবেত হওয়ার জন্য। স্পেশালি মহিলা পুরুষরা সাদা পরার চেষ্টা করে, মহিলারা সাদা শাড়ি লাল পাড় এবং ছেলেরা সাদা পাঞ্জাবি এবং ধুতি কালো পেরে ধুতি পরে। পাবনা জেলা থেকে এসেছিলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তো সেইখানে গ্রামের বাড়িতে যেমনভাবে টিনের বাড়ি থাকে, চারচালা থাকে, নিচু বাড়ি, নিচু ছাউনি, যেটা আমরা বাংলাদেশে পর্যবেক্ষণ করেছি, একটু অবস্থা সম্পন্ন লোকেদের এই বাড়িঘরগুলো এরকম হয়। তো তাদের মতোই বাড়িঘর দেখুন। এখানে বিভিন্ন রকম নিভৃত কেতন। শ্রী শ্রী অনুকূল চন্দ্র এই পুতগৃহে প্রবেশ করেন, কিছুদিন এখানে অবস্থান করেন। বিভিন্ন জায়গায় ঠাকুরের অনেক বাণী লেখা আছে। জপ তপ তুমি যাই করো না, তত্ত্ব কথা সাঁতার কাটে, জীবন দুটি জাগবে না, ইষ্ট নিষ্ঠায় থাকলে খাট। এখান থেকে আমি যাচ্ছি ওই দিক দিয়ে ঘুরবো। আমাকে প্রণামি ঠোনামি দেয়, জলটা নিয়ে আসো। এখানে খুব সুন্দর একটা আশ্রমের পরিবেশ, খুব সুন্দর সূর্যমুখী বাগান আছে, একটা ফুলের ছোট ছোট সূর্যমুখীগুলো মনের আনন্দে বাতাসে মাথা নাড়ে সকালবেলা খুব সুন্দর লাগে, সূর্যের আলোয় তাকিয়ে থাকে। সুন্দর বাগান, সুন্দর কলা গাছ টাইপ অফ, সুন্দর না? আশ্রমের ভিউ খুবই সুন্দর, প্রচুর ভক্ত সমাগম হয় সকালে বিকালে, দূর দূরান্ত থেকে আগত ভক্তদের আহ্বান। এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি, ওখানে গেলে আর ভিডিওটা করা যাবে না হয়তো বা, তবুও চেষ্টা করবো ইনক্লুড করার। অনেক কথা লেখা থাকে, কারোর সাথে বিয়োগ রেখে যদি মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। অর্থাৎ কারোর সাথে ঝগড়া অশান্তি করে যদি যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে, মানে কি তোমার তো মনে মনে ভালো লাগবে না, তাই মনে হবে ঠাকুরের জন্য হাসছে না। এটা কিন্তু একটা স্বাভাবিক কথা। তৎকালীন যুগে ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি, তার ডাক টিকিট, তার ব্যবহার্য জিনিসপত্র, এগুলো মানে আশ্রমে বানানো হয় না, বিভিন্ন রকম ব্যবহার্য জিনিস প্রেজেন্টেড বাই মহারাজা ভূতান। ঠাকুরের বসার জায়গা, মায়ের খুব সুন্দর। বিভিন্ন স্মৃতিসৌধ, মর্মর মূর্তি, বিভিন্ন সময়ের চিত্রপট, ঠাকুরের বিভিন্ন সময় দিয়ে তোর মায়ের সাথে ছেলের সাথে চিত্রপট।
এখানে কেন্দ্র করে, এই জায়গাটাকে কেন্দ্র করে সমস্ত মন্দির। খুব সুন্দর সুন্দর কুটির, সুন্দর এত বলে ইলুমিনেট করা হয়েছে জায়গাটিকে। এখানে একটি বড় ঘড়ি আছে, মন্দিরের দিকে বেরিয়ে আসছি আমরা। এই যে বড় ঘড়িটি দেখতে পাচ্ছেন কি সুন্দর, এই মন্দিরের মেইন মন্দির, সমস্ত লোকরা এখানে বসে বসে বিশ্রাম করে। ঠিক আছে, আমরা আবার পরে আবার দেখা করবো। মন্দির দেওঘর ঝাড়খণ্ড, শ্রী শ্রী অনুকূল দেবের আশ্রম, তার স্ত্রী মনমোহিনী দেবী, তার সন্তান সন্ততি আচার্য দেব। এই মন্দির দিয়ে আমরা বিকালে প্রবেশ করব, আমরা ভেতরে পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো আশ্রমের দৃশ্য। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে দেওঘরের সৎসঙ্গ মন্দিরের নিকটবর্তী আনন্দবাজার সংঘ, বা আনন্দবাজার যেটাকে বলা হয়। আনন্দবাজার বলতে মানে এখানে প্রসাদ পাওয়া যায়, কলযুগের লোকেরা যেহেতু এখানে আনন্দ করে প্রসাদ নেয়, তাই জন্য একে বলা হয় আনন্দবাজার। একটি বিশাল বড় বিল্ডিং, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তলা প্রায়, প্রত্যেকটা ফ্লোরেই খাবারের ব্যবস্থা আছে। বিশাল লম্বা করে মানে সারি সারি লোকজন বসে যায়, তারপরে সেখানে বেশ বড় বড় ট্রলি নিয়ে খাবার দিতে চলে আসে। ভাত, ডাল, সবজি, বিভিন্ন রকম খাবার পাওয়া যায় সকালে, দুপুরে, বিকালে, এবং পুরোটাই বিনামূল্যে। এটা হচ্ছে সৎসঙ্গ মন্দিরের এই ক্যাম্পাসটা। ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মানে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, ওটা সৎসঙ্গ মন্দিরের গেট। এটা আমি আবার পরে ভিডিও করব। তো এই মন্দিরে যদি আপনি আসেন, খুবই সুন্দর শান্তির একটা আশ্রম। এখানে ঘোড়ার একটা আস্তাবল রয়েছে, ভেতর থেকে দেখাচ্ছি আপনাদের আবার। এখান থেকে ছাওয়া বলে আমি এখানে ঢুকলাম, বিশাল বড় এখানে প্রপার্টি হয়ে রয়েছে এদের, এবং সবই ভক্তদের পয়সায়। অবশ্যই লোকের জন্য সেবামূলক মনোভাব তো আছে, তার জন্যই এগুলো হয়েছে, না হলে তো যদি মন্দির মনে করতো এত পয়সায় আমরা নিজেদের মানে কুক্ষিগত করবো, সেটা তো করেনি, মানুষের জন্য সেবার কাজ করেই চলেছে। এখানে সৎসঙ্গ মন্দিরের তত্ত্বাবধানে সৎসঙ্গ হসপিটাল রয়েছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সৎসঙ্গ কলেজ, সৎসঙ্গ স্কুল, সৎসঙ্গীদের ছেলেমেয়েদের পড়াশোনা করে, সাধারণ লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে। পুরো মাঠ এখানে বিকালবেলা সন্ধেবেলা লোকজন এসে বসে, গল্প করে, আড্ডা মারে, এবং বড় বড় গাছের ছায়ায় খুব সুন্দর শান্তির পরিবেশ। বিকালবেলাটা তো খুবই ভালো লাগে, আমরা সন্ধেবেলা তো এসেছিলাম রাতেবেলা খেতে, বেশ ভালো লেগেছে। তবে সন্ধেবেলা আপনাকে প্রার্থনায় আসতে হবে, এবং সকালে প্রার্থনায় আসতে আসার টাইমগুলো হলো বিভিন্ন সময় ভ্যারি করে, যত গরমকালগুলো বা টাইমগুলো পিছিয়ে থাকে। সকালবেলা 4:57, 4:59 এরকম সময় থাকে, আর সন্ধেবেলাটাও যত সন্ধে থাকে তত বেশি, 6:20, 6:22, শীতকাল যত বাড়তে থাকে টাইমগুলো কমতে থাকে, 6:10, 5:00, 4:45, 4:30 এরকম সময় শীতকালে হতে থাকে। তো এইখানে দেখতেই পাচ্ছেন সৎসঙ্গের বড় বড় বিল্ডিং, আবার আপনাকে দেখাই বিল্ডিংটি, দেখুন কত বড়, কী সুন্দর দেখতে, সুমনোরম। সিকিউরিটি গার্ড থাকে, যাদের এখানে অবাধেই সবাই ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে গেটে অনেক সময় এনকোয়ারি করার জন্য লোকজন জিজ্ঞাসা করে কখন কীভাবে খাবার টাইম। ছ:19 প্রার্থনা, ওদের জিজ্ঞাসা করলো। এটা সৎসঙ্গ পোস্ট অফিস, এখানেই আমরা আছি সৎসঙ্গ মন্দিরের নিকটবর্তী একটা সৎসঙ্গ মন্দির। সৎসঙ্গ মন্দির যাওয়ার রাস্তা এটা, একটি বড় হাইওয়ে। এখান থেকে ত্রিকূট পাহাড়, তপোবন, নন্দনবন এগুলো যাওয়া যায়। এটা সৎসঙ্গ হসপিটালে যাওয়ার রাস্তা, এটা সৎসঙ্গ হসপিটালে যাওয়ার রাস্তা। তাই বন্ধ, আমরা একবার আগে এসেছিলাম, তখন সৎসঙ্গ হসপিটালে ডাক্তার দেখানো হয়েছিল,
এটা হলো সৎসঙ্গ মন্দির, মেইন মন্দির, সেটা আমাদের বিকেলবেলা খুলবে আবার। এ পাথাটা ধরে ধরে বাবা, দাঁড়াও একটু, দাঁড়াও দাদা, দাঁড়াও, ধরো আমাকে। এ হাত এখানে দিন একটা একটা ই দিকে দাঁড়াও, দাঁড়াও একটু বসে নি। হ্যাঁ বসে যাও। হ্যাঁ ঠিক আছে, চলো। কি আছে রাবেন গুফা? বাবা রে বাবা, উফ কি উঁচু নিচু, মানে একটা প্লেন দেওয়াল করতে পারে না, এত নিচে, এত এটা পাহাড়ে উপরে আছে ম্যান টপি। এখানে হচ্ছে নিচে দিকে ত্রিশূলটা দেখা যাচ্ছে তো, মানে মাথা টিকে লাভ কি আছে এখানে, কি হয় এখানে, মঞ্জু করে বসে যাও। বাবা দাদা পারছি না, এখান থেকে বেরাতে পারবো? শ্রীরাম বলো আর আসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। বাবা গো একটু দাঁড়িয়ে, দাদা দাঁড়িয়ে এখানে দাঁড়াও, ঠিক আছে তুমি দাঁড়াও, জুতো পর, জুতো পর। হ্যাঁ ঠিক আছে, জুতো পর, জুতো পর। এখনো বেরোতে পারিনি তাই তো, গুহার মধ্যে থাকতো কেন বলতো, ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। ধরবে ধরবে তোকে, ধরবে, ধরো না ওকে, ধরো। বাবা এটা পারবো? চলো বসে যাও, পাঁচ ঝুলাবে, পাহাড় পাহাড়, প্রচুর পাহাড়, তপোবন পাহাড় না এটা, তপোবন। চলে এসছি রাবণ গুফা, ওরে ওরে পাহাড়। এখানে রাবণ নাকি এসে ধ্যান করেছিল, কি উতার চড়াও পাহাড়। বাবা এই আমার আমার মেয়ের ছবিটা নিয়ে যাও, না না লাগবে না, আরে দূর, এত পয়সা দিতে পারছি না, দিয়ে দেবো। তুলছি, চলো ভিডিও করছি, চলো চলো চলো, আরে ফটো তুল, চল চল, ভিডিওটা এখন আমি অফ করবো না, চল চল তুই নাম। আমি নামবো কি করে, পারবো না, আরে নামতে পারছি না তো দাদা, আসো রাবণ গুফা, চলো চলো চলো। ঝিলে আছে তাহলে তো লোক হচ্ছে হনুমান মন্দির, হনুমানকে রামকে, চলো চলো রাবণ গুফা ক্রস করলাম, ভীষণ কষ্টকর রাস্তা। আবার জ্বালাতন, পারা যায় এইসব জায়গায়? আমরা মোটা ফোটা মানুষ পারি বলো, বডি ব্যথা হয়ে যাবে আজকে।
আমি পারাব না, দেখো ফেলে দিও না আমার মেয়েকে। খাঁচে খাঁচে দিকে পা দাও না, খাঁচে নিচে। আরে ওদিকে না, এদিকে।